নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি করে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় শুক্তো। এই শুক্তো বানানোর জন্য আমি আগে থেকে কেটে নিয়েছি কাঁচকলা, বরবটি, রাঙা আলু বা লাল আলু, সজনে ডাঁটা, আলু, পেঁপে, উচ্ছে নিয়ে নিয়েছি, আপনারা করলাও নিতে পারেন, বেগুন, আর লাগছে বড়ি, বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি, সর্ষে বাটা, দুধ, আর পাঁচ ফোড়ন আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর দুটো তেজপাতা, আর লাগছে চিনি। আর যা যা উপকরণ লাগছে আমি রান্নাটা করতে করতে বলে দেব। পর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি বিউলির ডালের বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়া থেকে তুলে নেব, তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। এরপর এই তেলের মধ্যে উচ্ছেগুলো ভেজে নেব। সমস্ত সবজিগুলো আমি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, উচ্ছেগুলো আবার তুলে নেব, তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। কড়াতে তেলের পরিমাণটা কমে যাওয়ায় আর একটু তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, এরপর দিয়ে দেব হিং। আমার কাছে এখানে গোটা হিং আছে, সেই জন্য আমি এই হিংটাই দিলাম। আপনাদের যদি পাউডার হিংটা থাকে সেটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব কেটে রাখা আলু, আলুটা একটু ভেজে নেব। আলুটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে তুলে দেব কাঁচকলা, লাল আলু, পেঁপেগুলোও তুলে দিলাম। দিয়ে এইসব সবজিগুলো আলুর সাথে আর একটু 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁপে, লাল আলু, কাঁচকলা আলুর সাথে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে তুলে দেব বরবটি, বেগুন, সমস্ত সবজিগুলোই তুলে দেব, সজনে ডাঁটা, সমস্ত সবজিগুলো আরও 1 মিনিটের মতো কষে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। সমস্ত সবজিগুলো কয়েক সেকেন্ডের মতো নেড়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেব। জলটা এমনই পরিমাণ দিতে হবে যেন সমস্ত সবজি জলের মধ্যে ডুবে থাকে। এরপর এর মধ্যে দিয়ে দেব দুধ, 1 বাটি দুধ নিয়েছিলাম, দুধটা দিয়ে দিলাম। দিয়ে দেব 2 চামচ সর্ষে বাটা, দিয়ে দেব 1 চামচ চিনি। এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর একটা চাপা দিয়ে আমি 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। সবজিগুলো সুসেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে তুলে দেব ভেজে রাখা বড়ি আর উচ্ছে। উচ্ছে আর বড়িটা দেওয়ার পর আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। উচ্ছে আলু দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিয়েছি।
এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো। আগে থেকেই আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দেব ঘি, 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি আর 5 ফোড়নের গুঁড়োটা দেওয়ার পর সমস্ত শুক্তোর সাথে মিশিয়ে দেব। এরপর আমি চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে সার্ভ করার জন্য আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।